गंगाय तलिए गेल मत्स्यजीवीदेर नौका। फाराक्का और शामशेरगंजेर माझे नौका डुबी निखोज दुई नाबालिका सह तीन जन। निखोज दुई नाबालक सह तीन जन। निखोजदेर बाड़ी मालदार বৈষ্ণবনগরে। एलाका परिदर्शने जान शामशेरगंजेर विधायक। हमारे नौकाते मोट 5 जन छिलो, तार मध्ये 2 जन एसेछे, 3 जन एखन कोनो खोज खबर नेই। हमारे एक भातिजा छिलो और 3 जन माने दादार ओई संगे छिलो, ओरा माने भागी छिलो जादेर, तार एखन कोनो खोज खबर नेই। धुलियान घाट ओई फाल्गुनो पार्टी आर शिशु आछे 7-8 বছরের বাচ্চা একটা আছে আর একটা 10-12 বছরের বাচ্চা আর একটা বয়স্ক লোক আছে। खूब एक मर्मान्तिक घटना घटेছে। এখনো সঠিক কতজন নিখোঁজ আছে আমাদের কাছে তথ্য নেই। আমরা চেষ্টা করছি সেই যারাই নিখোঁজ আছে তাদেরকে উদ্ধার করার। আমাদের আমরা সবাই মিলে এখানে কাজ করছি, চিকিৎসা চলছে। যারা যারা উদ্ধার হয়েছে খুব একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। कयेकजन के तोला गेছে 3-4 जन और कयेक एकटा दुटो नौका किछु जाल एगुलोके एखान थेके उद्धार करा गेছে। और जा खबर पाচ্ছি পুরোটাই ওই পার থেকেই সব লোকেরা যারা উদ্ধার হয়েছে তারা ওই পারেরই লোক। এখন অবধি এইখানের কি হয়েছে সেটা আরেকটু সময় লাগবে আমাদের। অ্যাপ্রক্স 10 জন 12 জন এটা আশা করছি। এবার অ্যাপ্রক্স এটাই বলা যাবে, কেননা এরপরে সংখ্যা বাড়তেও পারে কমতেও পারে। যতদূর শুনলাম যে এইখানে মাছ ধরছিলেন। এবার একটা তো সতর্কবার্তা রয়েছে, কদিন ধরেই আমরা যে নানা একটা ঝড় আসছে সেই সতর্কবার্তা বরাবরই রয়েছে। তো এখন দেখা যাক, আমরা দেখছি এখান থেকে বিএসএফও কাজ করছে। এমনকি খবরে নজর রাখতে হচ্ছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ফের নৌকা ডুবি। মৎস্যজীবীদের নৌকা সেই নৌকার ডুবে যায়। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। শামশেরগঞ্জে মৎস্যজীবীদের নৌকা ডুবি। গঙ্গায় মাছ ধরতে গিয়ে বিপত্তি। মাছ নদীতে ঝড়ের মুখে পড়ে মৎস্যজীবীদের ডিঙি। মাছ নদীতেই উল্টে যায় ডিঙি। উদ্ধার কার্যে হাত লাগায় স্থানীয় পুলিশ ও সকলেই জীবিত অবস্থায় উদ্ধার। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। তৎপরতায় তড়িঘড়ি উদ্ধার কাজে নামেন স্থানীয়রা। শামশেরগঞ্জের ডিঙি উল্টে বিপত্তি। I don't know.